ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল জয়দীপ ধনকর। ফ্রম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 159 ভবানীপুর, আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিটি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহার নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল জয়দীপ ধনকর। Assembly constituency 159 ভবানীপুর, আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিটি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহার নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।